আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তুমি কি আছো? তুমি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে দেখাবো মানার জন্য কি কি কিনেছি। তো রিসেন্টলি তো মানাদের ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস ওয়ানের, তো সিলেবাসও দিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী পড়াগুলো করাচ্ছি। তো দেখা যাচ্ছে এখন কাজের পাশাপাশি মানহাকে বেশি সময় দিতে হচ্ছে, কারণ যেহেতু ক্লাস ওয়ানে পড়ে, পড়াও প্রচুর পরিমাণে, তো সেই ক্ষেত্রে তো মানহাই ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, সিলেবাস অনুযায়ী বাংলাগুলো পড়ালাম। বাংলা কি পড়ছো মানে? কাককলসির গল্প, আতা গাছে তোতা পাতা কি, এগুলো করতেছে। ইংরেজিও মোটামুটি টুকটাক, বাংলা দুয়ের ঘরে তিনের ঘরে নামতা করতেছে, আর 1 থেকে 100 পর্যন্ত এগুলো তো পারে। তো মানহার জন্য কেনাকাটা করেছি, মানহার জন্য কি কি কিনেছি আমি একটু দেখাই। মানহার জন্য খুব সুন্দর একটা টিফিন বক্স কিনেছি, আমি একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে টিফিন বক্সটা, টিফিন বক্সের সাথে ম্যাচিং করে কিনেছি হচ্ছে খুব সুন্দর একটা ওয়াটার পট। এই যে এটা হচ্ছে ওয়াটার পট, ওয়াটার পটটা খুব সুন্দর। আর মানার ব্যাগটা, স্কুল ব্যাগটা কিন্তু হচ্ছে টিয়া কালারের, তো আমরা মানে পিঙ্ক কালার কিন্তু মেয়েদের কালার। তো আমার কাছে এই টিফিন বক্সটা আর হচ্ছে এটা খুব ভালো লাগছে। এইটা আমি নিউ মার্কেট থেকে কিনছি, এটা নিউ মার্কেট উপর বনলতা মার্কেট থেকে কিনেছি। সুন্দর, এখানে প্রায় 350 ml এর মতো পানি ধরবে। এরপরে মানহার জন্য একটা, এই যে মানহার তো একটা ফোন আছে, সেই ফোনটার জন্য একটা এই যে সুন্দর একটা মোবাইল ব্যাগ কিনেছি। তো মানহার যদি আমাদের সাথে কোথাও বেড়াতে যায়, তাহলে এটার ভিতরে ফোনটা নিয়ে নিলে আর ফোনের ভিতরে স্ক্র্যাচ পড়বে না। তো এরপরে কি কিনেছি আমি একটু দেখাই। এরপরে মানহার জন্য শ্যাম্পু কিনেছি দুইটা। এই যে মানহার সবসময় জনসন দিয়ে গোসল গোসল করে, চুলের চুলের টেক কেয়ারটা আমরা জনসন দিয়েই করি। তো কারণ কি, জনসনটা কিন্তু চুলের জন্য অনেক ভালো, আর বড়দের শ্যাম্পু যদি বাচ্চারা ইউজ করে সেক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে চুলের যে মানে সিল্কিনেসটা আছে সেটা কিন্তু বাচ্চাদের চুল থেকে হারায় যায়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাবুর চুলে সবসময় বেবি যে শ্যাম্পুগুলো আছে সেগুলো ইউজ করি, যদিও বাবুর চুল মাশাল্লাহ বড়, তারপরে চেষ্টা করি এই ধরনের শ্যাম্পুগুলো ইউজ করতে। তো জনসন শ্যাম্পুটা সবসময় ইউজ করে। তো আমি লাস্ট যেখানে শুটে গিয়েছিলাম বনলতা মার্কেটে আলভিয়া, তো আলভিয়াতে যাওয়ার পর দেখলাম যে ওখানে জনসনটা হাতের কাছে ছিল না। ডিনি অর্গ্যানিক, এটা এটা খুব ভালো নাকি, এটা হচ্ছে থাইল্যান্ডের। তো ভাইয়া বললো যে আপু সবসময় তো জনসন ইউজ করে না, এটা একটা ইউজ করে দেখেন, এটা অনেক ভালো। তো চিন্তা করলাম মানহার জন্য এটা নিয়েই যাই। তারপর আর মানহার জন্য কি আনছি একটু দেখাচ্ছি। মানহাকেও খুব সুন্দর পেন্সিল নিয়ে আসছে ওর বাবা, এটা হচ্ছে ম্যাটাডোরের, এটা হচ্ছে ম্যাটাডোরের পেন্সিল, আর রাবার আনছে তিনটা। তো মানহার জন্য খুব সুন্দর একটা কাটার আমি গুগলে দেখছি সার্চ করে, তো আমি সেটা দারাজ থেকে অর্ডার করব ভাবতেছি। তো আমি অনেকগুলো লাইব্রেরিতে খুঁজছি, যদি লাইব্রেরিতে পাওয়া যায় তাহলে দারাজ থেকে অর্ডার করা লাগবে না। পরে দেখলাম যে লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন স্টেশনারি যে সবগুলো সেগুলো সেগুলোতে পাওয়া যাচ্ছে না, তো এর জন্য চিন্তা করেছি দারাজ থেকে অর্ডার করব। তো এই যে এখানে কটা পেন্সিল, 1 2 3 4 5 6 12টা পেন্সিল এখানে। এটা হচ্ছে ম্যাটাডোর নিয়ন, আর এগুলো হচ্ছে রাবারগুলো, এই যে রাবার। তো কাটারটা এখন আর নিতেছি না, কাটারটা পরে নিব ধীরে সুস্থে, যেহেতু আমি কিছুদিনের লিভে আছি। মানহার সিলেবাস পাওয়ার পর আমি বাইরে বের হচ্ছি না, কারণ মানহার সিলেবাসটা কমপ্লিট করাটা বেশি জরুরি, যেহেতু গত 2 বছর করোনার কারণে বেশি একটা পড়াশোনা হয়নি। আর বাসায় পড়লে তো স্কুলের মতো যে গুরুত্ব থাকে পড়ার উপরে, সেই গুরুত্বটা তো আর থাকে না। তো সেই জন্য সিলেবাসটা পাওয়া মাত্র আমি দেরি করি নাই, পড়াচ্ছি আগের পড়াগুলো, যেগুলো পড়ে রেখেছি সেগুলো রিভিশন করছি। আর এই যে মানহার জন্য খুব সুন্দর একটা বোর্ড আনছি, সেটা একটু দেখাই। তো মানহার জন্য খুব সুন্দর একটা বোর্ড নিয়ে আসছি, আমি একটু দেখাচ্ছি। এই যে চমৎকার একটা বোর্ড এনেছি, এটাতে মানহা আঁকিবুকি করতে পারবে, লিখতে পারবে। তো সেই জন্য কিন্তু এই বোর্ডটা আনা। এই বোর্ডটা কিন্তু এক পাশ হচ্ছে এই যে চক দিয়ে আঁকা যায়, চক দিয়ে আঁকার জন্য কিন্তু এই যে চকটা নিয়ে আসছি, আর এই পাশে যেহেতু পেন দিয়ে মোটা মার্কার পেন দিয়ে লিখতে হয়, এই জন্য এইটা মার্কার পেন নিয়ে আসছি। আর এই যে মুছার জন্য ডাস্টার নিয়ে আসছি। আর এটা কোথা থেকে কিনতে পারবেন সেটা নাম্বারটা আমি দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশনে, আর এটা আলাদা একটা ভিডিও যাবে সেটার মধ্যে দিব, এটার মধ্যে আর দিব না। তারপর মানহার জন্য আর কি আনছে আমি একটু দেখাই। এগুলো হচ্ছে মানহার শপিং, দেখাবো দেখাবো করে আর দেখানো হচ্ছে না। আর শার্পনার, বড় শার্পনারটা যেহেতু আনতে পার মানে এখন বাহিরে যাচ্ছি না বা অর্ডার করছি না, এর জন্য আপাতত টেম্পোরারি চলার জন্য একটা এই যে ছোট শার্পনার নিয়ে আসছি। আর এখানে আবার আমি আলাদা একটা রাবারি নিয়ে আসছিলাম, এই যে
আমি এদিক থেকে মানহার জন্য শপিং করছি, আবার মানহার বাবা মানহার নিয়ে যখন স্কুলে গেছে তখন আবার মানহার বাবা মানহার জন্য পেন্সিল নিয়ে আসছে। এই যে তো এরপর আর মানহার জন্য আরেকটা জিনিস আনছি, এটা মানহার শীতের জন্য অনেক ভালো হবে। এটা হচ্ছে একটা ভিটামিন ই এবং সি বডি ক্রিম, এটা মানহা আর কি শীতের সময় খুব ইউজ করে। তো এটা মানহার জন্য অর্ডার করছি আর কে গ্যালারি থেকে। তো এটা নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে, সেই ভিডিওতে কিন্তু আপনারা এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। তো ভিউয়ার্স, মানহার শপিং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর আমাদের পেজে যারা আমাদের ভিডিওটা দেখছেন পেজে কিন্তু অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তো আমার সব ফ্যামিলি ব্লগ আপনাদেরকে আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।